প্রায় দেড় যুগ পর ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় বাগিয়ে নিয়ে ইউরোপিয়ান জুজু কাটাতে বদ্ধপরিকর সেলসাওরা। আর সে কারণে ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবেন কোচ তিতে। ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিতের লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত 9টায় মাঠে গড়াবে ম্যাচটি। 1990 সালের পর এখন পর্যন্ত বিশ্বকাপের কোনো আসরে কোয়ার্টার ফাইনালের আগে বিদায় নেয়নি ব্রাজিল। এবারও তার ব্যতিক্রম হয়নি। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়াকে হারালে সেমিফাইনালে নাম লেখাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে কেমন হতে পারে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশ, সেটি নিয়ে ম্যাচের বেশ আগে থেকে চলছে বেশ জল্পনা কল্পনা। ধারণা করা হচ্ছে ক্রোয়েশিয়ার বিপক্ষে 4-3-3 ফরমেশনে খেলবে ব্রাজিল। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ। এলিসন বেকার, এদার মিলিতাও, মার্কিনিয়োস, থিয়াগো সিলভা, দানিলো, কাসিমিরো, নেইমার, লুকাস পাকেতা, রাফিনিয়া, রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র।